গলদা চিংড়ি বাঙালিদের একটি প্রিয় খাদ্য। বিভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন স্বাদে গলদা চিংড়ি রান্না করা হয়। রান্নার হাত যার যত ভালো, গলদা চিংড়ির স্বাদ তার ততই ভালো হয়। স্বাদের গলদা চিংড়ির উৎপাদনের পেছনে কারা আছেন, জীবনের কতটা ঝুঁকি নিয়ে গলদা চিংড়ির বাচ্চা সংগ্রহ করে, একবার দেখে নেওয়া যাক। আমি যাচ্ছি গদখালি থেকে নৌকোয় কোষাবা হয়ে পাখিরালায়। আমার ডান দিকে দেখা যাচ্ছে ম্যাংগ্রোভের জঙ্গল। পাখিরালয়ের পাশ দিয়েই বাংলাদেশের পণ্যবাহী জাহাজ যায় হলদিয়াতে। পাখিরালয়ের এই নৌকোর ঘাট থেকেই আমি ছবি তুলব। যারা গলদা চিংড়ির বাচ্চা ধরতে আসবে তাদেরই ছবি তুলব। এখন জোয়ার চলছে, একটু পরেই ভাটা শুরু হবে। এখানেই একসাথে নেমে পড়বে মহিলাদের দল, আয়তক্ষেত্রের আকারে মশারি নেট লাগানো জাল নিয়ে। এই সেই মহিলার দল, পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছে মিন ধরার জন্য। মিন অর্থাৎ গলদা চিংড়ির বাচ্চা। যতদূর পর্যন্ত আমার চোখ গিয়েছিল ঠিক ততদূর পর্যন্ত মহিলাদের জাল টানতে দেখা গেছে। এ মাথা থেকে ও মাথা কতবার যে জাল টানতে হচ্ছে তার কোনো হিসেব নেই। এক গলা নোনা জলে জাল টানা খুবই কষ্টের। চোখে এবং শরীরের বিভিন্ন জায়গার চামড়ার নানা ধরনের সমস্যা দেখা দেয়। সুন্দরবনের একটি চলতি কথা আছে, জলে কুমির, ডাঙায় বাঘ। দেখা গেছে এই মিন ধরতে গিয়ে সুন্দরবনের বেশ কিছু মহিলাদের কুমিরের হাতে মৃত্যু হয়েছে, আবার কিছু মহিলাদের অঙ্গহানিও হয়েছে। অক্লান্ত পরিশ্রমের পর জাল থেকে মিনগুলোকে ছাড়িয়ে এই গামলার মধ্যে রাখা হয়। এই ছোট্ট বালকটি গামলা থেকে মিন বাছাই করছে অন্যান্য ছোট মাছ থেকে। মিন সরু সরু ছোট্ট কাঠির মতো দেখতে হয়। সুন্দরবনের মানুষের কাছে মিন কাঠি নামেও পরিচিত। বর্তমানে মিনের বাজার দর 200 থেকে 250 টাকা হাজার পিস। কপাল ভালো থাকলে সকলে মিলে হাজারের ওপর মিন ধরতে পারে, আবার কপাল খারাপ থাকলে নাও ধরা পড়তে পারে। টাকার বিনিময় আড়তদারেরা মহিলাদের কাছ থেকে মিন সংগ্রহ করে। দেখা গেছে মহিলাদের মাথাপিছু গড় আয় 20 থেকে 25 টাকা। এখানে মিনগুলোকে ছেড়ে দেওয়া হয় কিছুটা বড় হওয়ার জন্য। তারপর নোনা জলের এই বড় বড় জলাশয় ছাড়া হয় বাজারের বিক্রির উপযুক্ত করে তোলার জন্য। গোসাবার মাছের আড়তে গলদা চিংড়ির ওজন অনুযায়ী বাছাই করা হয়, তারপর সোজা চলে আসে কলকাতার বিভিন্ন বাজারে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং নতুন ভিডিও দেখার জন্য।